আমরা এখন মন্দিরের সেবক বাবাজির সঙ্গে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে গেস্ট রুমে। আপনারা যারা দূর থেকে আসবেন, আমাদের সেবকের মুখে শুনেছি এটা 21 জানুয়ারির ওপেনিং। হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, সবার আগে ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আমরা এখন মন্দিরের সেবক বাবাজির সঙ্গে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে গেস্ট রুমে। আপনারা যারা দূর থেকে আসবেন, এই গেস্ট রুমে খুব সুলভের মধ্যে আমরা ভাড়া বাসস্থান পেয়ে যাবেন, থাকা খাওয়ার। এই মন্দিরের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা দেখাবো গেস্ট রুম, কত সুন্দর গেস্ট রুম এখানে, একটা তীর্থস্থান মন্দিরের মধ্যে। আসুন আমরা দেখতে থাকুন, দেখাচ্ছি। বারাণসী থেকে এসেছেন, মণিকর্ণিকা ঘাটের কাছে একটা আশ্রম আছে, আমি নামটা জানি না। যেখানে ওরা এখানে আছেন, এখানে যে দেখতে পাচ্ছেন আমরা ঘরটা এখনো পর্যন্ত তৈরি হয়নি, তবে আগামী দিন তৈরি হয়ে যাবে ঘরটা। এটা একটা আপনাদের অনুসন্ধান অফিসও হবে এখানটার, আপনারা আছে, উনি সুদূর কাশী থেকে আসছেন। হ্যাঁ, ওনার এই যোগীরা থাকবেন এখানটায়, আশা করি 6 মান্থের মধ্যে হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন, কমপ্লিট ফিনিশিং দেখতে পাবেন এই তীর্থস্থান আসলে পরে। চলুন আমরা এগিয়ে, গেস্ট রুম দেখছেন, এই গেস্ট রুমের এন্ট্রান্স এখান থেকেই, এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়নি, তবে আমাদের সেবকের মুখে শুনেছি এটা 21 জানুয়ারির ওপেনিং। হ্যাঁ, আপনারা জানুয়ারির শেষের দিকে অবশ্যই আসতে পারে, গেস্ট রুমে আমরা থাকতে পারবেন, খুব সম্ভব, এবং খুব নিরিবিলি একটা শান্ত প্রকৃতির জায়গা, এখানে এসে আপনারা থাকতে পারবেন নিরিবিলিভাবে এবং মায়ের সমস্ত মাহাত্ম অর্জন করতে পারবেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সাক্ষাৎ এসে এখানে দর্শন করতে পারবেন। কাজ করছে মায়ের কাছেই ছিলেন এই লিঙ্গটা। আচ্ছা আচ্ছা, এটা একটা মানে বাবা ভৈরব মন্দির, তো বাবা ভৈরবের মন্দির এবং যেখানে মাকে পাওয়া গেল, হ্যাঁ, এই শিবলিঙ্গও তার পাশেই ছিল। আচ্ছা আচ্ছা, কী করে এবং মায়ের সিঁদুর টিঁদুর সবই লেগেছিল, কতদিনকার কি আমরা জানি না। আচ্ছা আচ্ছা, চলে যাও।